আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। গতকালকে শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি 2020 শিক্ষাবর্ষের যে অটোপাসের রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্টের উপরে আপনারা যারা সন্তুষ্ট না, আপনার মনে হয় আপনাকে যে জিপিএ পয়েন্টটা দেওয়া হয়েছে সেই জিপিএ পয়েন্টটা থেকে আপনি আরও অনেক বেশি জিপিএ পয়েন্ট পাওয়ার কথা ছিল, তো এই রেজাল্টের উপরে আপনি যদি রিভিউ চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, কত তারিখ পর্যন্ত রিভিউ চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং রিভিউ চ্যালেঞ্জের আবেদন করতে চাইলে আপনাকে কত টাকা ফ্রি প্রদান করতে হবে, সেই সব বিষয় নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকালকে রেজাল্ট রিভিউ আবেদন নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না তারা এই আবেদন করতে পারবে। শুধুমাত্র টেলিটক ফিফেট মোবাইল সিম থেকেই এই রিভিউ আবেদন করা যাবে। আর একটা টেলিটক সিম থেকে একাধিক শিক্ষার্থীর রিভিউ আবেদন আপনি করতে পারবেন, অনলাইন বা ম্যানুয়ালিভাবে এই রিভিউ আবেদন করা যাবে না। আপনি এই রিভিউ আবেদনটা অনলাইনেও করতে পারবেন না এবং সরাসরি ম্যানুয়ালি গিয়েও আপনি আবেদনটা করতে পারবেন না। তারা যে পদ্ধতিটা টেলিটক সিমের মাধ্যমে করা সিস্টেম দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র সেই সিস্টেমে আপনাকে রিভিউর জন্য আবেদন করতে হবে, অন্য কোনো সিস্টেমে আপনি রিভিউর জন্য আবেদন করতে পারবেন না। আর এই রেজাল্ট রিভিউ চ্যালেঞ্জের জন্য আপনি আবেদন করতে পারবেন আজকে 31 জানুয়ারি 2021 থেকে 6 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত। আর এই আবেদনটা করার জন্য প্রতি শিক্ষার্থীকে 125 টাকা করে ফ্রি প্রদান করতে হবে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনাকে একটা করে ফ্রি প্রদান করতে হতো, যে সাবজেক্টের জন্য আপনি ফ্রি প্রদান করতেন সেই সাবজেক্টটা শুধু রিভিউ করা হতো। এখন আপনি পুরো রেজাল্টার উপরে 125 টাকা দিয়ে রিভিউ চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এই আবেদনটা আপনারা কীভাবে করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে 2টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটা অনুসরণ করার জন্য আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে REB স্পেস আপনার বোর্ডের প্রথম 3টা ডিজিট স্পেস আপনার রোল নাম্বার এবং এই মেসেজটা আপনাকে পাঠিয়ে দিতে হবে 16342 নাম্বারে। চলুন উদাহরণ হিসেবে আপনাদেরকে মেসেজ বক্সে গিয়ে এই মেসেজটা একবার টাইপ করে দেখায়। এর জন্য আপনি আপনার মেসেজ বক্সটা ওপেন করবেন এবং নিউ মেসেজ অপশনের মধ্যে চলে যাবেন। নিউ মেসেজ অপশনের মধ্যে আসার পরে আপনি টাইপ করবেন REB, দেন একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার বোর্ডের প্রথম 3টা ডিজিট টাইপ করতে হবে, তো আমি চিটাগংয়ের প্রথম 3টা ডিজিট টাইপ করতেছি CSI। আমি বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের একটা লিস্ট পাশেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই লিস্টটা দেখে আপনার বোর্ডের প্রথম 3টা ডিজিট দেখে নিতে পারে। এরপর আপনি আবারও একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি আপনার রোল নাম্বারটা টাইপ করবেন। তো রোল নাম্বারটা টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি এই মেসেজটা সেন্ড করে দিবেন 16342 নাম্বারে। তো মেসেজটা সেন্ড করার সাথে সাথে শিক্ষা বোর্ড থেকে আপনাকে সাথে সাথে আর একটা মেসেজ সেন্ড করা হবে, যে মেসেজটাতে একটা 4 বা 6 ডিজিটের পিন দেওয়া থাকবে। সেই পিনটা দিয়ে আপনাকে আবেদনের দ্বিতীয় ধাপটা সম্পূর্ণ করতে হবে। আবেদনের দ্বিতীয় ধাপটা সম্পূর্ণ করার জন্য আপনি আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন REB স্পেস ইয়েস স্পেস ফিন স্পেস মোবাইল নাম্বার, দেন এই মেসেজটাও পাঠিয়ে দেবেন 16342 নাম্বারে। তো চলুন উদাহরণ হিসেবে আপনাদেরকে মেসেজ বক্সে গিয়ে একটু দেখাই। মেসেজ বক্সের নিউ মেসেজ অপশনটার মধ্যে আসার পরে আপনি টাইপ করবেন REB, দেন স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি টাইপ করবেন YES ইয়েস, দেন আবারও স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে মেসেজের মাধ্যমে যে পিনটা সেন্ড করা হবে সেই পিনটা আপনি টাইপ করবেন। পিনটা টাইপ করার পরে আপনি আবারও একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা
টাইপ করে দিবেন। আপনাকে অবশ্যই এই মোবাইল নাম্বারটা আপনি রেগুলার ইউজ করেন এমন একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিবেন, যে মোবাইল নাম্বারটাতে আপনার রিভিউর পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আপনাকে সেই নাম্বারটাতে জানিয়ে দেওয়া হবে। তো এই মেসেজটা টাইপ করার পরে আপনি এই মেসেজটাও সেন্ড করে দিবেন 16342 নাম্বারে। মেসেজটা সেন্ড করে দেওয়ার পর আপনার রেজাল্ট রিভিউ আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনাকে আর কিছুই করতে হবে না, তারা আপনার রেজাল্টটা পুনরায় রিভিউ করবে এবং রিভিউ করে যদি কোনো নতুন রেজাল্ট আসে তাহলে আপনাকে আপনি যে নাম্বারটা তাদেরকে মেসেজের মধ্যে দিয়েছেন সেই নাম্বারটাতে আপনার নতুন রেজাল্টটা তারা জানিয়ে দিবে। আশা করি রেজাল্ট রিভিউ আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।